ফটোশপ নিয়ে অনেক যখন গভীর চিন্তা করা হয় তখন অনেক সময় অনেকেরই অনেক সমস্যা চলে আসে যে এত অপশন এবং কিভাবে ব্যবহার করলে ভালো হবে সেটি আপনার ডিসিশন নিতে হবে। আসুন এটিকে জাস্ট ক্লোজ করে দিই, আমরা একটি ইমেজকে ওপেন করি। মনে করুন আমরা এই ইমেজটিকে ওপেন করলাম। এই ইমেজটিকে ওপেন করার পর আমরা জাস্ট একটি স্টাইল এখানে অ্যাপ্লাই করব, একটি শেপ তৈরি করব সিম্পল, এবং অবশ্যই এই শেপটি আমাদের নর্মাল একটি কালার, এবং এই কালারটি আপনি আপনার পছন্দ মতো একটি কালার এখান থেকে দিতে পারেন, ডার্ক টাইপের কালার, এবং অপাসিটি কিছুটা কমিয়ে দিলেন। ওকে, তো এই মুহূর্তে আমরা এখান থেকে জাস্ট একটি রেক্টেঙ্গুলার টুল, একটি বাটন তৈরি করব, এবং বাটনটি সেই একই প্রবলেম, বারবারই ফিল কালার আমাদের এখানে চলে আসছে, এবং নর্মালি আমরা এখানে লাস্ট যে শেপটি করা ছিল সেটি অনুপাতে এখানে তৈরি হচ্ছে। তো যাই হোক, আপনি যখন প্রথমে আপনার এটিকে সিলেক্ট করবেন তখন এখান থেকে ফিল কালার যেটি দেখতে পাবেন ঠিক সেটি। এখন যদি এখানে টানেন তাহলে আপনি দেখতে পাবেন যে এবার এই কালারটি অ্যাপ্লাই হয়েছে। এবার আপনি এটিকে জাস্ট হোয়াইট একটি কালার দিন এবং একটি বাটন তৈরি করুন, বাটনটির নাম সাবমিট অথবা মোর ইনফো। ওকে, আমরা এটিকে জাস্ট ছোট করি এবং এখানে একটি বাটন তৈরি করি। মনে করুন একটি ওয়েবসাইটের একটি ইমেজ, ইমেজের উপর মোর ইনফো। তো এখানে আপনি এরকম দেখলে অনেকে হাসবে যে আপনি কোন ধরনের কালার ইউজ করেছেন, কোন ধরনের কম্পোজিশন। আপনি এখান থেকে জাস্ট 50% এটিকে ট্রান্সপারেন্সি করেন এবং এটির কালার কিছুটা ডাইনামিক টাইপের, ডার্কার অথবা একটু লাইটার। ওকে, অথবা আপনি এমন কোনো কালার ইউজ করেন যে কালারটি আপনার এখানে সুন্দরভাবে ফুটে উঠবে। যাই হোক, আমি এখানে ব্ল্যাক টাইপের কালার। আবার কিছু কিছু সময় আপনি চিন্তা করেন যে এটি আপনার কর্নার থাকবে না, জাস্ট এটিকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার করবেন, তখন একটি রেডিয়াস ভ্যালু আসবে, আর কিছুই না, আর সব সেম অপশন। তো বাটন অনেক সময় আমাদের দরকার হয় যে আমাদের এটি রাউন্ডেড হবে, এবং আমি এখানে জাস্ট 5 পিক্সেল রাউন্ডেড করবো, এবং ওয়াইড হাইট জাস্ট একবার ক্লিক করলেই দেখবেন এখানে আমার একটি পরিমাপ চলে আসবে। তো বক্সের ক্ষেত্র জাস্ট একটি বার আপনি ক্লিক করেন, ক্লিক করার পর ওয়াইড কত, আমি ওয়াইড চাই 280 এবং হাইট কত চাই 50। ওকে, আমি ওকে প্রেস করব, এখানে একটি বাটন তৈরি হবে। কিন্তু প্রবলেম যে আমি যে সিলেক্ট করার পরে এখান থেকে আমি কালার বারবার সিলেক্ট করতে হয়, এবং কালারটি আমি টোটালি হোয়াইট, এবং হোয়াইট কালার সিলেক্ট পরে ক্লিক, এখানে ওয়াইড আমি চাই 280 বাই এখান থেকে 50, এটি আমার ওয়াইড, এটি আমার হাইট। এখানে খেয়াল করুন আমার ফিল কালার এবার কিন্তু হোয়াইট রয়েছে। সবসময় ফিল কালারটি আগে সিলেক্ট করবেন, ওকে প্রেস করবেন, একটি বাটন তৈরি হয়েছে। এবার এই বাটনটিকে জাস্ট আমি একটু বড় করে নিই শিফট চেপে। এবার মোর ইনফোটিকে এখানে জাস্ট অ্যালাইন করি, এবং খেয়াল করুন এই বাটনটি আমার এখানে তৈরি হয়েছে, এবং এটির পরিমাপটি এবার আমি এখান থেকে দেখে নেব কত বাই কত। এখানে ধরেন আমি 550 এবং এখানে জাস্ট 100, জাস্ট আমি 550 বাই 100, মনে আছে তো? নেক্সটে আমি সেম একই জিনিস রেক্টেঙ্গুলারে যাব, একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে 550 ট্যাব প্রেস করুন এবং 100, এবং আমার এখানে রেডিয়াস ভ্যালু জাস্ট 5 পিক্সেল। ওকে, কিন্তু আমি এখানে অবশ্য আরেকটি ভুল করেছি, সেটা হচ্ছে আমার এখান থেকে কালারটিকে হোয়াইট করা উচিত। নো 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 নো, ব্যাড আইডিয়া, আমি এটি হোয়াইট না, জাস্ট নতুন করে যখন তৈরি করবো এখানে কোনো লেয়ার সিলেক্ট থাকা দরকার নেই, নতুন একটি লেয়ার আপনি ডি সিলেক্ট করে দেন সবগুলো লেয়ারকে, কোনোটিই সিলেক্ট নাই। এবার আপনি ক্লিক করেন এখানে 550 এবং 100। ওকে, এবার খেয়াল করুন আমার এটি কিছুটা রেক্টেঙ্গুলার বা এটি কর্নারটি দেখেন স্মুথ, এবং আপনি এটিকে জাস্ট এখানে নিয়ে ড্র্যাগ করে উপরে দিয়ে দিন মোর ইনফো। দুটিকে সিলেক্ট করে আপনি 5% ট্রান্সপারেন্সি করে দেখতে পারেন, খুবই সহজ। কিন্তু আমি চাই যে এইখানে জাস্ট একটি স্ট্রোক থাকবে কিন্তু কোনো ফিল কালার থাকবে না, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে ফিল কালারকে নান করে দেন, এখানে জাস্ট স্ট্রোক কালারকে আপনি যে কোনো একটি কালার নির্বাচন করুন এবং
এটি হোয়াইট, এখানে স্টক জাস্ট 2 পিক্সেল। এবার দেখুন যে শুধু স্টক কালার, এবং আপনি এখান থেকে আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনি জাস্ট 100% ট্রান্সপারেন্সিতে যান এবং স্টক কালার আপনি এখান থেকে 2, ওকে দ্যাটস ফাইন। এবার আপনার কিছু মডিফিকেশন করা দরকার, সেটি হচ্ছে আপনি যখন স্টক অপশনে যাবেন অ্যালাইন করতে পারবেন ইনসাইড, সেন্টার, আউটসাইড। তো এটি আমাদের ইনসাইড, এটি আমাদের সেন্টার, এটি আমাদের আউটসাইড। তো জাস্ট আউটসাইড এখানে আমরা রাখলাম। এবার আসুন অন্য শেপের ক্ষেত্রে সেম একই রকম ইলিপস। এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফিল আপ, ওয়াইড এবং হাইট। যদি আপনি ডিম তৈরি করতে চান তাহলে হাইট বাড়াইতে হবে, এখানে 380 আছে, এখানে 500 তৈরি করেন তাহলে এটি ডিম হবে। এবং আপনি যদি এটি বল তৈরি করতে চান তাহলে সেম অ্যাসপেক্ট রেশিও, যেমন এখানে যদি আপনি 400 দেন, ট্যাপ প্রেস করে এখানে 400 দেবেন, ডিম থেকে আবারও বল তৈরি হবে, সহজ কথা। তো আপনি সব অপশন কিন্তু প্রায় সেম আগে যা দেখিয়েছি। এবার আসুন এখানে রয়েছে আরও কিছু অ্যালাইনমেন্ট অপশন, আপনি যদি অ্যালাইন করতে চান যে কোথায় আপনি অ্যালাইন করতে চান অ্যালাইন। তো অ্যালাইন জিনিসটা আমি পরে বোঝাবো, অ্যালাইনটা এভাবে না করে আপনি নর্মালি এখানে কন্ট্রোল ক্লিক করলে আপনি অ্যালাইন করতে পারেন, শেপ নিয়ে খুব বেশি ডিফিকাল্ট কিছু চিন্তা করার দরকার নাই। তবে যখন আপনি পলিগনটাল সিলেক্ট করবেন তখন এখানে এখানে সাইড আর কতটা সাইড আপনি ব্যবহার করতে চান, যেমন সিম্পলি যদি আপনি এখানে সেট আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে নাম্বার অফ সাইড আমি জাস্ট 6 সিলেক্ট করব এবং স্মুথ কর্নার অথবা স্টার জাস্ট এটি আমার 6 কর্নার। যদি আমি এখানে 5 কর্নার ইউজ করি 5 কর্নার, ওকে আমরা এটিকে জুম করি। এবং সাইজটি এখানে ম্যাটার, আমরা যখন ক্লিক করব এখানে জাস্ট 400 না, আমি জাস্ট 800x800 এবং এন্টার। আপনি একটু ছোট করে দেখি এখানে 800x800, এখানে অনেক বড় একটি, সো আমার এত বড় দরকার নেই। ওকে হোল্ড করতে হবে কিছু সময়ের জন্য, আজান শেষ হলে অবশ্যই আমি আবার ফিরে আসছি।